আপনার শিশুকে পাকস্থলী থেকে খাবার উঠে আসা বা রিফ্লাক্স থেকে কিভাবে সুরক্ষিত রাখবেন? খাবার উঠে আসা বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স কি? পাকস্থলী থেকে পুনরায় খাদ্য মুখ গহ্বরে ফিরে আসাকে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স বলে। খাদ্যনালী পরিপক্ক না থাকার কারণে শিশুরা রিফ্লাক্সে বেশি ভুগে থাকেন। শিশুর রিফ্লাক্স কী কী কারণে হয়ে থাকে? স্তন্যপান বা খাদ্য গ্রহণ করানোর সময় অসাবধানতাবশত শিশুদের পেটে অনেক সময় বাতাস প্রবেশ করতে পারে, যার কারণে শিশু রিফ্লাক্সে ভুগে থাকে। একই সাথে অপরিপক্ক খাদ্যনালীর জন্য শিশুরা রিফ্লাক্সে ভুগতে পারে। রিফ্লাক্সে আক্রান্ত শিশুরা কি বুকের দুধ পান করতে পারবে? রিফ্লাক্সে আক্রান্ত শিশুকে বুকের দুধ খাওয়ানো চালিয়ে যাওয়া যাবে। রিফ্লাক্সে আক্রান্ত শিশুর ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? খাওয়ানোর পরপর শিশুকে শোয়ানোর অভ্যাস থেকে বিরত থাকতে হবে। শিশুকে অতিরিক্ত টাইট পোশাক পরানো যাবে না। স্তন্যদানকারী মায়েদের অতিরিক্ত চা কফি পান করা থেকে বিরত থাকতে হবে। শিশুর আশেপাশে ধূমপান করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। রিফ্লাক্স থেকে কিভাবে শিশুকে সুরক্ষা প্রদান করা যায়? খাওয়ানোর পর অন্তত 30 মিনিট শিশুকে সোজা করে রাখুন। শিশুর মাথা আপনার ডান কাঁধে এবং পেট আপনার বুকের মাঝখানে রাখুন। এরপর আলতোভাবে শিশুর পিঠের মাঝখানে মালিশ করুন। খাওয়ানোর পর শিশুকে ঝাঁকানো থেকে দূরে রাখুন। শিশুকে কিছু সময় পর পর অল্প অল্প করে খাবার খাওয়ান।